হ্যালো এভরিওয়ান, আমাদের আগমনগণ ডিভোলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আপনাদের জন্য আমি মুস্তাফিজুর রহমান একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আরসিসিবি সার্কিট ব্রেকার কি এবং এটি কিভাবে আমাদের শক খাওয়ার হাত থেকে রক্ষা করে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি যে সার্কিট ব্রেকার আমাদের দুই ধরনের ফল্ট থেকে রক্ষা করে। ফল্ট দুটি হচ্ছে ওভারলোড ও শর্ট সার্কিট। আমরা আরো জেনেছিলাম যে আমাদের ইলেকট্রিক শক এর হাত থেকে রক্ষা করার জন্য এক ধরনের সার্কিট ব্রেকার পাওয়া যায়, যার নাম হচ্ছে আরসিসিবি। আজকের এই ভিডিওতে আমি আরসিসিবি সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা করব। চলেন আমরা দেখে নিই আরসিসিবি কি। আরসিসিবি হচ্ছে রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। আবার অনেক দেশে এই আরসিসিবি কে আরসিজিও বলে, রেসিডুয়াল কারেন্ট ডিভাইস। এই সার্কিট ব্রেকার আমাদের ইলেকট্রিক শক খাওয়ার হাত থেকে রক্ষা করে। এই সার্কিট ব্রেকার আরো এক ধরনের, যার নাম হচ্ছে ইএলসিবি বা আর্থ লিকেজ কারেন্ট সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারে আমাদের ইলেকট্রিক শক খাওয়ার হাত থেকে রক্ষা করে। বর্তমান এই ধরনের সার্কিট ব্রেকার খুব কম ব্যবহার করলে হয় বলে বলা যায়। আমরা জানি মিনিয়েচার সার্কিট ব্রেকার চার ধরনের হয়, সিঙ্গেল পুল, ডাবল পুল, ট্রিপল পুল উইথ নিউট্রাল। কিন্তু আরসিসিবি শুধুমাত্র দুই ধরনের হয়, ডাবল পুল যা শুধুমাত্র সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ব্যবহার হয়, আরেকটি হচ্ছে ফুল পুল বা থ্রি ফেজ লাইনের জন্য ব্যবহার করা হয়। আমরা দেখব এই আরসিসিবি সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে। আমরা একটি সার্কিট দেখতে পাচ্ছি যেখানে একটি লোড আছে। এই লোডে সিঙ্গেল ফেজ লাইন অর্থাৎ লাইন ও নিউট্রালের সঙ্গে কানেকশন রয়েছে। যখন আমরা সেই লোডটিকে চালাবো অর্থাৎ লাইন এবং নিউট্রালের মধ্যে কানেকশন করব, তখন লোডটি চলবে। ধরি এই লোডটি 5 এম্পিয়ার কারেন্ট নেয়। যখন আমরা এই লোডটিকে চালাবো তখন 5 এম্পিয়ার কারেন্ট লাইন দিয়ে ইন হয়ে নিউট্রাল হয়ে রিটার্ন হয়ে যাবে। অর্থাৎ আমরা নিউট্রালকে রিটার্ন পাথ বলতেও পারি। অর্থাৎ লাইন ও নিউট্রাল উভয় জায়গায় যদি আমরা মিটার ধরি তাহলে আমরা 5 এম্পিয়ার কারেন্ট পাবো। এখন যদি কোনো কারণে এই লোডে ফেজ তারটি শর্ট হয়ে যায়, সেই লোডের বডি হয়ে যায় এবং সেখানে কোনো মানুষ যদি কাজ করে, তাহলে যা ঘটবে, সেই 5 এম্পিয়ার কারেন্ট, কিছু কারেন্ট সেই মানুষ এর শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মাটিতে যাবে আর কিছু কারেন্ট নিউট্রাল দিয়ে ব্যাক হবে। 5 এম্পিয়ার কারেন্ট ফেজ লাইনের মধ্যে পেলাম, সেই 5 এম্পিয়ার কারেন্ট আমরা নিউট্রালের মধ্যে পাব না। কিছু অংশ যে মানুষটি কাজ করছে তার শরীর দিয়ে প্রবাহিত হবে, অর্থাৎ ফেজ ও নিউট্রালের মধ্যে কারেন্ট ডিফারেন্স তৈরি হবে। এই ফেজ ও নিউট্রালের মধ্যে ডিফারেন্স এর উপর ভিত্তি করে আরসিসিবি কাজ করে। এখন যদি আমরা এই লোডের সামনে একটি আরসিসিবি সেট করি, তাহলে এই আরসিসিবি এর ফেজ তার দিয়ে যখন 5 এম্পিয়ার কারেন্ট যাবে এবং নিউট্রাল তার দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট যাবে, তখন আরসিসিবি সেটাকে মনে করবে এই ডিভাইসটি ঠিক আছে, অর্থাৎ এই ডিভাইসে কোনো লিকেজ কারেন্ট বা কোনো কারেন্ট অন্যদিকে প্রবাহিত হচ্ছে না। যদি সেই অবস্থায় আরসিসিবি কোনো একটি ফেজ যদি বডির সাথে লেগে যায়, আমরা মানুষ যদি সেটি টাচ করি, তাহলে আমাদের ভিতর দিয়ে কিছু কারেন্ট প্রবাহিত হবে। যা আমরা আগেই বলেছিলাম, সেই কিছু কারেন্ট কম প্রবাহিত হওয়ার ফলে নিউট্রালে কারেন্ট কম যাবে, তখন ফেজ আর নিউট্রালের মধ্যে কারেন্ট ডিফারেন্স হবে। তখন আরসিসিবি বুঝতে পারবে কিছু কারেন্ট বাইরে প্রবাহিত হচ্ছে। তখন আরসিসিবি কি কিপ করবে, অর্থাৎ ফেজ আর নিউট্রালের মধ্যে যদি ব্যালেন্স ঠিক থাকে তাহলে আরসিসিবি কিপ করবে না, আর যদি ব্যালেন্স ঠিক না থাকে, কিছু কারেন্ট ফেজে কম বা নিউট্রালে কম হওয়ার ফলে আনব্যালেন্স সৃষ্টি হয়, সেক্ষেত্রে আরসিসিবি কি কিপ করবে। কতটুকু কারেন্ট আমাদের শরীরের ভিতরে দিয়ে প্রবাহিত হলে কিপ করবে। আমাদের বাজারে আরসিসিবি তিন ধরনের রেটিং এর পাওয়া যায়, একটি 30 এম্পিয়ার, আরেকটি 100 এম্পিয়ার ও আরেকটি 300 এম্পিয়ার। যেটি 30 এম্পিয়ার, এই আরসিসিবি কে আমরা বাসা বাড়িতে ও বিভিন্ন কলকারখানাতে ব্যবহার করতে পারি। এই 30 এম্পিয়ার ব্যবহার করার ফলে সামান্য পরিমাণ কারেন্ট, যা ইকুয়েশন করলে আসে 0.003 এম্পিয়ার, অর্থাৎ এই সামান্য পরিমাণ কারেন্ট যদি ফেজ ও নিউট্রাল তারের মধ্যে ডিফারেন্স সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই আরসিসিবি কি কিপ করবে। ইন্ডাস্ট্রিতে বা বিভিন্ন বড় বড় কলকারখানাতে 100 এম্পিয়ার ও 300 এম্পিয়ারের আরসিসিবি ব্যবহার করতে পারে। আমরা আরসিসিবি কিভাবে কানেকশন করব এটা জানবো এবং আমরা বিভিন্ন ধরনের রেটিং এর আরসিসিবি ব্যবহার করতে পারি। 32 এম্পিয়ার, 20 এম্পিয়ার
43 এম্পিয়ার ইত্যাদি এম্পিয়ারের আরসিসিবি থাকে। কিন্তু কিছু কারেন্ট বা যে পরিমাণ রিকোয়েস্ট কারেন্ট প্রবাহিত হয়, এই প্রবাহিত হওয়ার ফলে আমরা যে রেটিং এর এমপিআর আরসিসিবি কি ব্যবহার করব, ঠিক সেই রেটিং অনুসারে আরসিসিবি কি কি করবে। যদি আমরা 30 এমপিআর বা 30 মিলিমি এমপিআর এর আরসিসিবি ব্যবহার করি, তাহলে যখন 0.03 এমপিআর কারেন্ট প্রবাহিত আনব্যালেন্স হবে, এতটুকু কারেন্ট আনব্যালেন্স হবে বা ডিফারেন্স হবে বা সৃষ্টি হবে, সেই সময় আমাদের এই আরসিসিবি কি কিপ করবে। আবার যখন আমরা 300 বা 100 এমপিআর এর আরসিসিবি বিভিন্ন কারখানা ও বড় বড় ইন্ডাস্ট্রিতে বা বড় বড় বাসাবাড়িতে ব্যবহার করব, তখন এই সামান্য পরিমাণ কারেন্ট ডিফারেন্স হলে তখন আমাদের এই আরসিসিবি কি কিপ করবে। তো আমরা জানলাম আরসিসিবি কোথায় কত ধরনের, কি কি আরসিসিবি কোথায় সাধারণ বাসাবাড়িতে ও বড় বড় কলকারখানা ও ইন্ডাস্ট্রিতে আমরা কোন আরসিসিবি ব্যবহার করব। অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।